মার্কিন আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ভারতে এসেছে। এই আমেরিকান সাংসদরা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে একান্ত বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কংগ্রেস দলের প্রবীণ নেতা প্রবীণ চক্রবর্তী। তিনি আরও জানিয়েছেন, কংগ্রেস পার্টি মার্কিন আইন প্রণেতাদের বলেছে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ যেন করা হয়। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতার দাবি, গত দুদিনে আমেরিকার সাংসদদের প্রতিনিধি দলের কিছু সদস্য রাহুল গান্ধীর সঙ্গে ব্যক্তিগত বৈঠকের জন্য তাদের কাছে গিয়েছিলেন। তাদের তরফেও ইতিবাচক উত্তর দেওয়া হয়, রাহুল গান্ধী ওয়ানার থেকে ফিরে আসার পর এই সংক্রান্ত বন্দোবস্তের পরিকল্পনা করা হবে। চক্রবর্তী বলেছেন, রাহুলের সাথে দেখা করার জন্য আমেরিকান এমপি প্রতিনিধি দলকে একটি আনুষ্ঠানিক অনুরোধ করতে বলা হয়েছে। বিদেশ মন্ত্রক এই ধরনের বৈঠকের অনুমতি দেবে কি এমন প্রশ্ন করা হলে চক্রবর্তী বলেন, এটি বিদেশ মন্ত্রক এবং আমেরিকান প্রতিনিধি দলের মধ্যেকার বিষয়, তবে তা বিশ্বাস, এ বিষয়ে বিদেশ মন্ত্রকের কোনো আপত্তি থাকার কথা নয়। আদতে তো বিদেশ থেকে আসা একটা দল বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকের অনুমতি চেয়েছেন। এর আগে রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের সাথে দেখা করবেন কিনা জানতে চাইলে আমেরিকান কংগ্রেসের একজন শাসন রক্ষণা বলেছিলেন তাদের প্রতিনিধি দল দেখা করতে চায়, কিন্তু তার জন্য বিদেশ মন্ত্রকের অনুমতির প্রয়োজন। তবে রাহুল গান্ধীর অফিস জানিয়েছে তাদের কাছে এমন কোনো অনুরোধ আসেনি এখনো। রক্ষণা বলেন, আমেরিকার প্রতিনিধি দল আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতিথি। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে দীর্ঘ বক্তৃতা রেখেছেন। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল আমেরিকার প্রতিনিধি দল। ওই দিনের অনুষ্ঠানে 2000-এরও বেশি অতিথিরা অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে রাজনীতি থেকে বিভিন্ন ক্ষেত্রের তাবর ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।